একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে বারিক মার্কেট প্রতি সপ্তাহে বুধ ও শনিবার এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন পরিবার বিধানসভার অবজারভার গণেশ চক্রবর্তী মহাশয় 40টা পরিবারের হাতে ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা তুলে দিলেন 40 জন পরিবার ভারতীয় জনতা পার্টিতে আজকে যোগদান করলেন ভারত বন্দে মাতরম ভারত মাতা কি বন্দে सबका विकास वंदे मातरम एक सबका साथ सबका विकास वंदे मातरम आज के देखा गया जे हमारे संख्यालघु संप्रदाय मानुष आज के 40 जन परिवार हमारे এই অনুপ মালের নেতৃত্বে আজ এই জেজুর হাত তোলায় তারা যোগদান করলেন আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মণ্ডলের সভাপতি অনুপ মাল মহাশয়কে এবং এই এলাকার নেতা সুব্রত বসু পল্লব চট্টোপাধ্যায় মুজাফর সাহ এবং আমাদের রাজুদা সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করব মুসলমান ভাই যাদের মধ্যে আমাদের সম্পর্কে যে দ্বিধা সেই দ্বিধা যে তাদের মধ্যে কাটছে তারা বাঁচার স্বার্থে দেশের স্বার্থে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন আজকে মুসলিম মায়েরা মুসলিম বোনেরা তাদের সম্মান ফিরে পেয়েছেন এই নরেন্দ্র দামোদর দাস মোদীজির জন্য চিন্তা করে বলুন তো বুকে হাত দিয়ে যারা এখানে আছেন আপনার বোন তালাক দিয়েছে ঘরে এসে বসে আছে আপনার ভেতরটা ফেটে যাবে কিনা আপনার মাকে আপনার বাবা তার 3 তালাক দিয়েছে চিন্তা করে দেখুন তো আপনি পিতৃহারা হয়েছেন আপনার পিতা আরেকটা বিবাহ করেছে আপনি তার সম্পত্তি বিভিন্ন জায়গা থেকে আপনি বঞ্চিত হয়েছেন কোনো কারণ নেই কোনো একটা উত্তেজনার বসে বাবা মায়ের মধ্যে গণ্ডগোল হয়েছিল মুখে একবার শুধু 3 তালাক বলে দিয়েছে আর আপনারা হয়ে গেছেন অনাথ আপনার মাকে কাঁদতে হচ্ছে আর এই 3 তালাক বিলের জন্য দিদি ভাইয়ের কত কান্না দিদি ভাই বললেন এই 3 তালাক মানছি না কেন কিছু মৌলবাদী মুসলিম ভাই আছেন যাদের বোঝার হয়তো ভুল আছে বুঝবেন আজ বুঝেননি কাল বুঝবেন আমি তাদের দোষ দেব না বোঝার জায়গায় কিছু ভুল হতে পারে আমার হিন্দু সমাজেও একটা সময় ছিল সতীদাহ প্রথা আপনারা জানেন রাজা রামমোহন রায় সেই সতীদাহ প্রথা বিরুদ্ধে আন্দোলন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবাদের বিবাহের প্রচলনের জন্য আন্দোলন করেছিলেন সম্পূর্ণ সুরক্ষিত এবং স্বাস্থ্যকরভাবে 8ই জুন থেকে আবার ওপেন হচ্ছে আরামবাগ রিসর্ট অ্যান্ড ওয়াটার পার্ক আরামবাগ রিসর্ট অ্যান্ড ওয়াটার পার্ক জয়রামপুর আরামবাগ হুগলি সময়ে খবর সঠিক খবর নিরপেক্ষ খবর দেখুন প্রতিবাদী আওয়াজ